nihayet kabili kadar sadiyo şammanito usulliyani kiram rahmani ve rahmakumullahu ta'ala azza ve celle. পরবর্তীকার আলম আহকামুল হাকিমিনের বারগাহে কুদসিয়ার মধ্যে অশেষ অসীম অফুরন্ত শুকরিয়া। মাহে রমজানুল মুবারক চাঁদের আয়ামে মাগফিরাতের পহিলা নামাজে জুমা আদায় করার জন্য এই বরকত বন্দিত হুজুর তৈবিয়া শাহি জামে মসজিদে সমবেত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। মাহে রমজানের শুরু থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত আল্লাহর মাহবুবের শরীয়ত মোতাবেক যেই সমস্ত আমল আমাদের জন্য নির্ধারিত রয়েছে, প্রতিটি আমল শ্রদ্ধার সাথে সততার সাথে একনিষ্ঠভাবে একান্তভাবে একাগ্রসিদ্ধে আদায় করি, যাতে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের খেদমতে আজকে বয়ানের বুনিয়াদের উপরে কোরআনুল করিমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে মুকদ্দাস বয়ানের বুনিয়াদের উপরে তেলাওয়াত করেছে, আপনারা শ্রবণ করেছেন, এবং প্রসঙ্গে আরো দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আশা করি কোরআন ও হাদিসের আলোকে যেই সমস্ত আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে একটি কথা আপনাদের খেদমত উপস্থাপন করবো। আল্লাহ যদি মেহরবানি করে, আল্লাহর মাহবুবের যদি সদকা হয়, বুজুর্গানে দিনে গায়ে কর্ম হয়, আপনারা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে যা শুনবো আল্লাহর দরবারে তৌফিক কামনা করব। আল্লাহ যাতে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান। বয়ানের পূর্বে গত জুমার একটি মূল কথা রয়ে গেছে, সেটা উপস্থাপন হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ সম্মুখে হযরত আয়াস সারা আরো তিনজন লোক ছিলেন। তিনজন লোকের মধ্যে তিনজনের তিন রকম রায় হয়েছে, আর একজন লোককে সবাই চিনেন। প্রথম ব্যক্তিকে বললেন, যে লোকটা আমার থেকে টাকা পয়সা নিয়ে খাজা ফিজিরকে দেখাবে বলেছেন, এখন তো সেই তো এক বছরের টাকা পয়সা নিল, খাজা ফিজিরকে দেখাতে পারে, এখন তার শাস্তি কি হতো? বললেন, তাকে ফাঁসির মধ্যে জড়িয়ে হইতে হবে। দ্বিতীয় ব্যক্তি বলল, তারে কুকুর লাগাই এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে হযরত আয়াস রহমাতুল্লাহ সুলতান মাহমুদ গজনবীর একনিষ্ঠ খাদেম। বললেন, এরা দুজন বলল দুরকম, তুমি কি বল? হযরত আয়াস বললেন, হুজুর আপনি হচ্ছেন সুলতান, এরা হচ্ছে আপনার দেশের প্রজা, এরা অনেক ভুলভ্রান্তি করবে, ইচ্ছায় অনিচ্ছায় কাহারও পড়াশোনায় টাকা পয়সা লোভে, অর্থ লোভে, পদ লোভে, দল লোভে, মান লোভে, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক আপনি যদি মাফ করে দেন তাহলে আপনার কোন মান কমবে না, আপনার মান বাড়বে। হযরত আয়াস রহমাতুল্লাহ আলাইহি এই রায় যখন দিলেন, তখন তিন নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এরা তিনজন যে রায় দিল এই লোকটা সম্বন্ধে আপনি কি বলেন? বললেন, প্রথম ব্যক্তি যে বলেছেন ফাঁসির জুলভ ফাঁসির জুলিয়ে তারা হত্যা করো, সেই ঠিক বলছে, এবং যে কুকুর লাগাই দেবো সেই ঠিক বলছে, আয়াসও ঠিক বলছে, বলে এটা কোন ধরনের কথা? বললেন, যিনি হত্যা করার জন্য বলছে তার পূর্বপুরুষের কাজ ছিল মানুষকে খুন করা, এই জন্য তার বংশ খুন ছাড়া কিছু বুঝে না, শুধু মারামারি হাড়াহাড়ি আগুন লাগাই দেবো বুঝলি। একটা আগুন সমাজে প্রতিষ্ঠানে সংগঠনে অনুষ্ঠানে রাষ্ট্রের লাগাই দেওয়া সহজ, কিন্তু নিবানো সহজ নয়। কোরআন ও হাদিসের অভিজ্ঞতার আলোকে বলতেছে, এই জন্য কিছু আছে ক্ষতি যারা কোরআন ও হাদিসের আলোকে সত্যিকারের খুতবা দেয়, এরা হচ্ছে ক্ষতি।
রামা রসুলের নায়ে। আর কিছু আছে ক্ষতি হা দিয়া, এদের দাসপত্যের সমাজে আগুন লাগাই দেব, সমাজে উস্কানি দিয়ে দিয়ে টিপটির মারি মারি নিশানা করে করে এরকম বক্তারা বক্তৃতা দিয়ে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কি লাগাই দেব। এই আগুন যেমন লাগে যায় তাকে নিবানো সহজ নয়, শত বছর মানুষ এই আগুনের মধ্যে পড়ে। সেজন্য যিনি প্রথমে কথা বলিয়া বা উস্কানে দিয়ে আগুন লাগাইছে, সমস্ত যারা এই অত্যাচারে অত্যাচারিত হবে ওই ব্যক্তি সবার সমান অপরাধী। এই জন্য সমাজের মধ্যে কথাবার্তা বলতে গিয়ে এমনভাবে কথা বলবেন যাতে সেই কথাটা জেদ ধরিয়া আরেকটা ঘটনা না ঘটে, আরেকটা ঘটনা না ঘটে। প্রিয় হাজরি, তৃতীয় ব্যক্তি সম্বন্ধে দ্বিতীয় ব্যক্তি বললে তার এরা রাজা মহারাজার চাকরি করত এবং কোনো অপরাধীকে শাস্তি দিতে হলে বলত এদেরকে কুকুর লাগাই দাও, এরা কুকুর লাগাই দিত। এ হচ্ছে এর বংশধর। আর হযরত আয়াস হচ্ছে আমার রসুলের বংশ। সুতরাং আমার রসুলের ফোন মোবারক যেখানে গেছে সেখানে ক্ষমা সারা, দয়া সারা, আদর সারা, মায়া সারা, মহব্বত সারা, শান্তি সারা, সেখানে অশান্তি নাই। যেহেতু আমার রসুল তো দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে। রসুল করিম সালাস্তামের জাহেরি জামানার কথা, হাবস থেকে একজন মহিলা একা মক্কা শরীফ এসেছেন, তাওয়াফ সেরে মদিনা শরীফ এসেছেন, আমার রসুলের জিয়ারত করে সে আবার হাবস চলে গেলেন। ওই রসুল করিমের জাহেরি সময়ে শাসনের প্রতিফল হলো ওই মেয়ের দিকে কোনো খারাপ চোখে দেখা কথা কেউ এমনি চোখে দেখেনি, সেরকম সৌন্দর্য ইসলামের। সে ইসলামী প্রশাসনের আমলে ইসলামী দর্শনে যখন সারা বিশ্বকে যখন পরিচালনা করেছিলেন তখন মানুষের জান মাল ইজ্জত আবরু একটা কুকুর পর্যন্ত নিরাপদে ছিল। আল্লাহ সেই আদর্শ সারা বিশ্বের মধ্যে আল্লাহ পয়দা করুক, সবাই বলুন আমিন। এখন বললেন উনি রসুলের বংশধর হযরত আয়াস। ওই লোকটা চলে গেলেন যিনি তিনজন সম্বন্ধে তিনটা পরিচয় দিলেন, হযরত লোকটাকে হযরত আয়াস বললেন তিনি খাজা খিজির, তিনি খাজা খিজির। লোম হারা দিয়ে গেছে, তুমি খাজা খিজির, তাহলে যে খাজা খিজিরকে দেখেন যদিও সুলতান মাহমুদ গজনবীর সুলতান হয় কিন্তু ওনার যিনি খাদেম ওনার পজিশন কোথায়? আমার রসুলের বংশের কারণে। বললেন আয়াস তুমি তো আমার শেষ করে দিল, তুমি আমার রসুলের বংশধর, তুমি আমার কেন পরিচয় দিলে না? বললেন হুজুর আমি আপনার খেদমত করতে ব্যাঘাত হবে, আপনি আমার পরিচয় নিয়ে নেন তাহলে আপনার খেদমত হতে ব্যাঘাত হবে এবং রসুলের বংশের কর্মকাণ্ড প্রকাশ করতে আমার জন্য ব্যাঘাত হবে, এই জন্য আমি আমাকে দূরে রেখেছি। অতএব আল্লাহ আমাদেরকে নম্র বদ্র যাতে আমার জীবনের আগামী জীবনের প্রতিটি কর্মকাণ্ড ছেলে মেয়ের সাথে, বিবির সাথে, বড়জনের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রীয় ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, দেশে বিদেশে, আপনি যখন মুসলমান, আপনি যখন আমার রসুলের আদর্শ কবুল করেছেন, আপনার দ্বারা আমার রসুলের কি সুনাম হওয়া দরকার না দুর্নাম হওয়া দরকার? আমার রসুলের যখন আদর্শ, যখন আপনি আদর্শবান হয়ে যাবেন আপনি দুনিয়া তো সুনাম পাবেন, খবরও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন, আমার আল্লাহ খুশি হবে, আমার রসুলও খুশি হবে, আপনার জন্য আটটি জান্নাত অপেক্ষা করতেছে। আরেকটি দুঃখের বিষয়, আমরা যারা মুসলমান যে জুমার দিন পেয়েছি এই জুমার দিন কোন নবীর উম্মত পাওয়া দুর্গতা নবীরও পাই নেই। এই জুমার যত আল্লাহ নিয়ামত আছে সব আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন আমার নবীর উম্মতের জন্য। এটা আমাদের জন্য সাপ্তাহিক হজ, এটা আমাদের জন্য সাপ্তাহিক ঈদ, এটা আমাদের জন্য সাপ্তাহিক মুসলিম সম্মেলন। এই সম্মেলনে আসার সময় তা বালক আবর্তি বদ্ধ হয় না, আর আধা গঞ্জি দিয়া একটা লুঙ্গি ধরিয়া, আচ্ছা লুঙ্গির একটা পরিষ্কার হতে হবে, এটা আমার আমার জীবনের থাকা বসে আল্লাহর ইবাদত করতে হবে, আমার কাগজ সুবার আল্লাহর ইবাদত করতে হবে,
এই জন্য জুমার দিন আসার সময় সবচাইতে উত্তম কাবাটা পরি আসবে, সবচাইতে আপনার দ্বারা যাতে আপনার ইসলামী এই সাপ্তাহিক মাহফিলটা যাতে সুন্দর দেখা যায়, আপনি সেই সুন্দর করার একজন অংশীদার। আল্লাহ আমাদেরকে আন্তরিকতা নিয়ে মহব্বতে শ্রদ্ধার সাথে আল্লাহর এই দরবারে আল্লাহর এই ঘরে আমার রসুলের শরীয়ত মোতাবেক জুমার দিন যাতে আমরা উদযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কোরআনে কারীমের যে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন। এখানে দাওয়াতের এক মানে হচ্ছে আহ্বান। আল্লাহ পাক আমাদেরকে সজাগ করছেন, আল্লাহ আমাদেরকে জাগ্রত করছেন এমন সম্মানজনক শব্দ দিয়ে। নিজের নাম ধরে নাই, বাবার নাম ধরে নাই, গোষ্ঠীর নাম ধরে নাই, পেশার নাম ধরে নাই, কি ধরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই মেরে মুস্তাফা কো মানো ওয়ালো, আই মেরে হাবিব কো মানো ওয়ালো, আই মেরে নবী কো মানো ওয়ালো, আমার রসুলকে যে যখন যারা পরিপূর্ণভাবে মেনে নেন সমস্ত নবীগণকে মানা হয়ে যায়, সমস্ত আসমানি কিতাবগুলোকে মানা হয়ে যায়, ইসলামের প্রতিটি আহকাম আরকানকে মানা হয়ে যায়। সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানার মতো মানিয়া যারা মোমেন হয়েছেন, ওই মোমেনগণকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এ আমার হাবিবের উম্মত তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এটা আমার রসুল আসার পরে নয়, আমার রসুলের মাধ্যমে রোজা পেয়েছি, কিন্তু এই হুকুমটা নবীদের উম্মতের উপরে যখন হুকুম ছিল এরপরে আমাদের হুকুম হয়ে গেছে। এটা নতুন একটা হুকুম না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ব্রত পালন করা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এটা ফরজান আইন, ইসলামের রুকুনের মধ্যে ফাসক্ত নামাজ যেভাবে ফরজ গুলো ফরজ আইন, মাহে রমজানের রোজা মুমিনের জন্য কি ফরজে ফরজ আইন, এটা ফরজে কিফায়া নো, এটা সুন্নত মুকাদ্দ নো, এটা সুন্নত জায়েদ নো, এটা নফল নো। মাহে রমজান শরীফের রোজা প্রতিটি মুমিন মুসলমান নর নারীর জন্য কি ফরজ আইন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা কিতাবে ছিল, আম্বিয়া কেরামের অনুসারী অনুকারে ছিল, তাদের উপরও কি রোজা ব্রত পালন করা ফরজ ছিল। কাহার উপর মরমের দশ তারিখ, কাহার উপর তেরো তারিখ, চোদ্দ তারিখ, পনেরো তারিখ, এইভাবে করা হয়েছে। হযরতে বাবা আদম আলাইহিস সালাম জমিন আসার পরে তেরো তারিখ, চোদ্দ তারিখ, পনেরো তারিখ তিনটি রোজা রাখতেন। বন্দুক হওয়ার পরে নিজের দেহের যেই চামড়া মোবারক ছিল সেটার মধ্যে উম্মতের শিক্ষার জন্যে, আমাদের শিক্ষার জন্যে, নেকামল করলে যে চেহারা উজ্জ্বল হয় এবং রুহানি ক্ষমতা বাড়ে, কলবের মধ্যে আল্লাহ রসুলের রাজধানী হয়ে যায়, চামড়াগুলোর মধ্যে ইসলামের নূর প্রকাশ পায়, সে আমলের মধ্যে একটা আমল হচ্ছে রোজা ব্রত পালন করা। আমাদের মহান বাবা জানের সেই গুন্দুম খাওয়ার তাসিরটা দেখা গেছিল, এটা আফসা কালা হয়ে গেছিল। সেটা যখন রোজা রাখা শুরু করলেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ বেহেশতি সেই চামড়া তো এখন বিলুপ্ত হয়ে গেছে, বললেন আপনি রোজা ব্রত পালন করলে সেটা আবার প্রকাশ হয়ে যাবে, আগের বেহেশতর সেই উজ্জ্বল সেই চেহারা চলে আসবে। তিনি দুনিয়ার থেকে পর্দা হওয়া পর্যন্ত তেরো তারিখ, চোদ্দ তারিখ, পনেরো তারিখ আল্লাহর ওয়াস্তে এই রোজা ব্রত পালন করছে। এভাবে আল্লাহর নবীগণ কেউ একদিন পরে একদিন, কেউ তিন দিন পরে গেলেন, কেউ তিন দিন পর আর তিন দিন, এইভাবে রোজা রেখেছে। কিন্তু আমাদের জন্য কন্টিনিউসলি মাহে রমজান শরীফের যখন চাঁদ পৃথিবীর জমিনে আয়ের মোতাবেক যে কোনো একজন জায়গায় দেখা গেলে শোনার পরে সবার উপর রোজা রাখা ফরজ হয়ে যায়। পরের দিন এখন তো কমিউনিকেশন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এক সময় ভারতে কি হয়েছে বাংলাদেশে জানা না, বাংলাদেশে ভারতে জানা না, এই জন্য আন্তর্জাতিকভাবে সমস্ত
যারা ইসলামিক চিন্তাবিদগণ, এরা সরকারকে প্রস্তাব দেওয়া দরকার ধর্মীয় আইন মোতাবেক ইসলামের দর্শনে, যাতে সারা বিশ্বের মানুষ যাতে একবারও রোজা রাখতে পারে। যখন কোরআন হাদিস আলোকে যখন গবেষণা করবে, রিচার্জ করলে একটা তো ইনশাআল্লাহ ব্যবস্থা এসে যাবে, আল্লাহ সেই মোতাবেক রোজা রাখা আমাদের জন্য আল্লাহ সেই ব্যবস্থা করিত, সেই পরিবেশ আলো বলুন আমিন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যারা ছিলেন এরাও রোজা রাখছেন, আমরাও রাখতেছি, কেন রাখবে? যাতে তোমরা মুত্তাকী বনতে পারো, তোমরা মুত্তাকী বনতে পারো, মুমিন বনতে পারো বলে নাই, মুসলমান বনতে পারো বলে নাই, মুহাদ্দিস বনতে পারো বলে নাই, মুত্তাকী কেন বলতে? একজন ইনসানের ইমান আনার পরে ওনার সবচাইতে বড় কামিয়াবির দরজা হচ্ছে মুত্তাকী হওয়া। যারা মুত্তাকী হয়ে গেছেন এরা আল্লাহর বন্ধু ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সেই যারা সত্যিকারের কোরআন হাদিসের আলোকে যারা মুত্তাকী হয়ে যায়, এদের মধ্যে এমন এক গুণ প্রকাশ পায়, এরা পরের দোষ বলা তো দূরের কথা, পরের দোষ সম্বন্ধে কল্পনা করে না, পরের দোষ সম্বন্ধে কল্পনাও করে না, কাহার সম্বন্ধে খারাপ কমেন্ট বলা তো দূরের কথা, কল্পনাও করে না, শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকে। বললেন আমার মধ্যে এত ভুলভ্রান্তি আছে, আমার মধ্যে এত কমতি আছে, আমার মধ্যে এত দোষ আছে, আমি অমুক সময় এটা করেছিলাম, অমুক দ্বারা এটা করেছিলাম, অমুককে এরকম বলেছিলাম, শুধু নিজকে নিজ কারি করে এটা কেন করে? আমি বলছিলাম এলমে আমল পয়দা হয়, আমল যখন আল্লাহর দরবারে এলম মোতাবেক করা হয়, যদি খুলুসিয়ত থাকে আল্লাহর ওয়াস্তে, যখন এলম মোতাবেক আমল হয় তাদের মধ্যে হেলম পয়দা হয়, আল্লাহ তাদেরকে হেলম দান করে। এলম হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম আর হেলম হচ্ছে খুব ভারী, যারা হেলমওয়ালা আলেম তারা ভারী হয়ে যায়, আর যারা হেলম সারা আলেম তারা সবসময় হালকা মনে করে। এলমে তাদেরকে সবসময় বলে তোমার কাছে এত এলম আছে, তুমি বিশাল মহাদেশ, তোমার মধ্যে এরকম বড় আলেম নাই, সেটার জন্য তার মধ্যে ফখর চলিয়ে আসে, কি চলিয়ে আসে? ফখর চলিয়ে আসে, ফখরে কহর, সবরে সদর, শকরে সকর, কি বললাম? ফখরে কহর, কহর মানে আল্লাহর গজব। এই পর্যন্ত যারা ফখর করেছে এদের উপর এই যে কোনো একদিক দিয়ে কহর এসে গেছে। আর সবরে কি হয়? সদর হয়, সদর মানে নেতৃত্ব, সভাপতিত্ব, ইমামতিত্ব, প্রতিনিধিত্ব, আল্লাহ তাদেরকে বড় উপরে নিয়ে যায়। এই জন্য সবর আমাদের জন্য অবধারিত, সমস্ত নবীগণ সবরের ভূমিকা রেখেছেন, কামিয়াব হয়েছে। সেজন্য যত আমল আছে সব আমলের প্রতিদান আল্লাহ মিজানের মধ্যে মেঝে মেঝে দেবে, কিন্তু সবরের প্রতিদান দেবে বেলা হিসাব, এটার কোন হিসাব নাই। সেজন্য সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত আছে, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর যেই সমস্ত বান্দা বন্দিনী দুনিয়ার হায়াতের মধ্যে প্রতিকূলতা যখন দেখা যায়, সংকট যখন দেখা যায়, বলা মুসিবত যখন দেখা যায়, কেউ যদি জুলুম করে, কেউ যদি প্রতিহিংসা করে, কেউ যদি আঘাত করে, প্রতিবাদ প্রতিশোধ পরিত্রোধ প্রতিরোধ না করে, প্রতিরোধ না করে সবর করে, বললেন আমি প্রতিশোধ নেব না, প্রতিবাদ করব না, প্রতিরোধ করব না, সবর করে যাব, আল্লাহ পাক বললেন ওই সবরের যজা তাদেরকে কিয়ামতের ময়দানে বেলা হিসাব দেবে, বেলা হিসাব দেবে। অতএব সবর করার যত আমল আছে তার মধ্যে সবচাইতে অর্ধেক আমল হচ্ছে রোজা গত পালন করা, আর সবরু নিসফু সবরে ও সবরু নিসফুল ঈমান। আমার রসুল এরশাদ করেছেন আর সবরু সবরের অর্ধক, যত সবরের আমল আছে অর্ধেক অর্জন করা করা যায় থাকলে রোজা রাখা, ও সবরুল ইসফুল ঈমান।
একজন মুমিনের ঈমান অর্ধেক হচ্ছে সবরের গুণাবলী দান। আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে সবরের ভূমিকা রাখার তৌফিক দান। আমিন। বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা রোজা মত পালন করবে এই জন্যে তোমরা মুত্তাকি হতে পারো। সেই মুত্তাকি ব্যক্তিগণের সম্মানার্থে জান্নাত আসবে, জান্নাতে যাবে না, জান্নাত যেখানে আছে সেখানে হেঁটে যেতে যাবে না, স্বয়ং জান্নাত আপনাকে নেওয়ার জন্য আসবে। ইন্নালিল মুত্তাকিনা জান্নাতুন নাঈম, ইন্নালিল মুত্তাকিনা জান্নাতুল আদন। যারা মুত্তাকি মুমিন মুসলমান জান্নাতি, এরা শুধু এক জান্নাতে থাকবে না, এরা আট জান্নাতে যাওয়া আসা করবে। প্রতিটি জান্নাতে তাদের জন্য যাওয়া আসার কথাবার্তা বলার আত্মীয়স্বজন, কেউ জান্নাতুল নাঈম আছে, কেউ জান্নাতুল আদন আছে, কেউ দারুসসালাম আছে, কিন্তু তাদেরকে সেদিন খবর হয়ে যাবে, সবাই জানবে আমার আপন কোথায় আছে, শাশুর কোথায় আছে, ওস্তাদ কোথায় আছে, আমার বগ্নিবতী কোথায় আছে, আমার বাগিনা কোথায় আছে, আমার মা কোথায় আছে। সেই দিন একটা কথা আছে, কোরআন শরীফে আছে, যেই যেমন আমি আমার পরিবার নিয়ে দুনিয়ার থেকে চলে যাব, আমার ছেলে মেয়ে নাতি নাতনি যাদেরকে নিয়ে আমার ফ্যামিলি, এরা আমার সাথে থাকবে, এইভাবে আমার আত্মীয় সাথে আমার যোগাযোগ হবে। এরা যারা মুত্তাকির পর্যায়ে পৌঁছেছেন, এদের জন্য জান্নাতে কোনো জান্নাতে যাওয়ার জন্য কোনো পাসপোর্ট লাগবে না। ভারতকে যেতে হলে পাসপোর্ট লাগে, এখানে আসতে হলে পাসপোর্ট লাগে, এক দেশে গেলে পাসপোর্ট লাগে, কিন্তু আটটি জান্নাতে আপনি যাওয়ার জন্য কোনো পাসপোর্ট লাগবে না, ধরা বাধা হবে না, আপনি যেতে পারবেন। আপনার মধ্যে কি অর্জন হলেন, উত্তরিত হতে পারলেন, তা অর্জন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান। কোরআনে কারীমের আয়াত, যাদের কাছে তাকওয়া আছে তাদের আরেকটি নিশানা রয়েছে, স্রষ্টার সৃষ্টিতে সেই প্রকারের আল্লাহর কুদরতের নিশানা রয়েছে, যেগুলোর প্রতি আমরা শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত, ব্যক্তি পর্যায়ে, স্থান পর্যায়ে, বস্তু পর্যায়ে, সময় পর্যায়ে, ব্যক্তির মধ্যে আমার রসুল থেকে সমস্ত নবী বলিরা, এরা হচ্ছে সম্মানের পাত্র, এদের প্রতি সম্মান ওরাই করে যাদের কাছে তাকওয়া আছে। যাদের কাছে তাকওয়া নাই, এরা কোনোদিন আমার রসুলকে শ্রদ্ধা করবে না, শ্রদ্ধা আসবে না, কেননা তার মধ্যে কোনো তাকওয়া আসে নাই। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াবি কর্মকাণ্ড নিয়ে সেই গবেষণা করবে, তো উনি তো বাজারে গেছেন, উনি তো বিয়ে শাদী করেছেন, উনি তো খানা পিনে গেছে, খানা পিনে কেন গেছেন সেগুলো তার এই বিদ্যা নাই। খানা পিনে আমরা কীভাবে খাবো সেটা শিখাবার জন্য আমার নবী খেয়েছে, আমার নবী অনেক সময় নাও খাইতেন, আমার নবী বলছেন আমি না খাইয়ে থাকতে হবে, যদি আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়, আমি অশুর আমার আল্লাহ সেবাদে, তোমরা অত রূপে কোনো পৌঁছো নাই, তোমরা অতরূপে কোনো পৌঁছো নাই। অতএব রসুল করিমের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত তাদেরই আসবে যাদের মধ্যে তাকওয়া অর্জন হয়েছে। আম্বিয়ায়ে কেরামের প্রতি শ্রদ্ধা তাদেরই আসবে যাদের মধ্যে তাকওয়া অর্জন হয়েছে। আউলিয়ায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তাদেরই আসবে যাদের অন্তর মধ্যে তাকওয়া পর তাকওয়া সৃষ্টি হয়েছে, তাকওয়া অর্জন হয়েছে। এবং ব্যক্তি পর্যায়ের পরে হচ্ছে স্রষ্টার সৃষ্টির মধ্যে সবটাকে শ্রদ্ধার সম্মানের, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। যে আল্লাহর কোরআনকে ওই সমস্ত ব্যক্তিরা শ্রদ্ধা করে, মহব্বত করে, তাজিম করে, সম্মান করে যাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করে। তিন নম্বর, বায়তুল্লাহ শরীফকে তারাই তাজিম করে, তারাই শ্রদ্ধা করে, মহব্বত করে, যারা এগুলো বায়তুল্লাহর গিরাপদরি কান্নাকাটি করে, বায়তুল্লাহকে দেখার জন্য উদ্বিগ্ন থাকে তাদের অন্তর মধ্যে তাপও অর্জন হয়েছে। এবং এমন কিছু দিন আছে যেই দিনগুলোকে, রাতগুলোকে শ্রদ্ধা করে, কিসের কারণে? ওই দিনের সাথে, রাতের সাথে আল্লাহর কর্মের সাথে একটা সম্পর্ক রয়েছে। যেই দিবসগুলো যদিও বারে মিল, কিন্তু ফজিলত মিল, ফজিলত মিল ন। যেমন 365 দিনের মধ্যে সবচাইতে সেরা দিন হচ্ছে আমার রসুলের আগমনের দিন। আমার রসুলের আগমনের দিনের কারণে সেই তারিখটা সবসময়
মখলুকাতের কাছে শব্দীয়, মুসলমানের কাছে বরণীয় পালনীয়, উদযাপনের আনন্দের শ্রদ্ধার মহব্বতের। এরপরে আরো অনেক দিবস আছে, সেই দিবসের মধ্যে মাহে রমজানের প্রতিটি দিবস, প্রতিটি রজনী আমাদের জন্য শব্দীয়, আমাদের জন্য বরকতের, আমাদের জন্য মাগফিরাতের, আমাদের জন্য নাজাতের, আমাদের জন্য রহমতের। সেজন্য রমজান শরীফের মাসকে, দিনকে, রাজ্যকে, দায়িত্বকে ওই সমস্ত মুসলমান শ্রদ্ধা করবে, খুশি হবে, তাজিম করবে, তাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন হবে। সেইভাবে আমাদের অনেক অনুষ্ঠান আছে, মুসলমানের যত অনুষ্ঠান আছে সব সাইডে বড় মোবারক অনুষ্ঠান হচ্ছে আমার রসুলের সামনে মাহফিল করা, আমার রসুলের সামনে মাহফিল করা, রসুলের শান শোনার জন্যে, রসুলের শান বলার জন্যে, রসুলের আসমত বয়ান শোনার জন্যে যে মাহফিল করা হয়, অনুষ্ঠানের জগতে সবচাইতে বরকতময় সম্মানী অনুষ্ঠান ওইটা যেটা রসুলের শানে করা হয়, তারাই করবে, তারাই মানবে, তারাই স্থাপন করবে, যাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন করবে। আল্লাহ পাক সেদিনকে বলতেছেন, আমার হাবিবকে যারা মেনে নিয়েছ, তোমরা রোজা ব্রত পালন করো, সেই রোজা ব্রত পালন করলে তোমাদের দিলের মধ্যে তাকওয়া পয়দা হবে, তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান। প্রিয় হাজরীন, অতীতের কথা স্মরণ রাখা ভালো, অতীতে আমি কি ছিলাম, এখন আমি কি হয়েছি, ভবিষ্যতে আমি কি হব, তারপরে আমার কি, যত জায়গায় যাই না কেন, কিন্তু মুসলমান হিসেবে সবার মাত্র একটাই কাফন, কেউর জন্য সাতটুকুরা হবে না, কেউর জন্য দুই টুকুরা হবে না, কয় টুকুরা হবে, তিন টুকুরা হবে। এবং সেই মৃত্যু সবার আছে, সেজন্য কোনো কিছু পাইলাম আমার মধ্যে ফখর চলে আসলো, সেটা শুভ লক্ষণ। কোনো কিছু হারাইলাম আমি হতাশ হলাম, সেটা শুভ লক্ষণ। পাইলেও আলহামদুলিল্লাহ বলেন, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ কেন, সেই পাওয়ার মধ্যে আমার জন্য মোবারক নাই, সেই পাওয়ার মধ্যে আমার কি নাই, বরকত নাই, সেজন্য আমার আল্লাহ আমার মঙ্গল চায়, অমঙ্গল চায় না। সেজন্য অনেক আল্লাহর বান্দারা মুসলমান আল্লাহর কাছে পানা চায়, ওই এলম চায় না, ওই সম্পদ চায় না, ওই সন্তান চায় না, যারা তুমি আল্লাহ থেকে আমাদেরকে যুদ্ধ করি দেবে, তুমি আল্লাহ থেকে আমাদের ই করি দেবে, আমাদেরকে যুদ্ধ করি দেবে। আল্লাহ ওই নিয়ামত আমাদেরকে দান করো, যে এই নিয়ামত পাওয়ার পরে তোমার শুকর করবো এবং তোমার পথে হস্তা করতে পারবো, তোমাকে বলি হবো না, তোমার প্রতি আমরা আরো কি নিবেদিত প্রাণে বাদ করবো, সেরকম নিয়ামত আল্লাহর কাছে চায়। সেই জন্য শিক্ষকদের আয়াজ রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গোলাম আয়াজ একদিন বাদশাহ সাহেব বললেন, আগামীকাল 10টার সময় আমার রাজস্বের মধ্যে যত মণি মুক্তা স্বর্ণ আছে, যার মনে হয় তা নিবেন, কোনো বাধা নেই। টাইম যখন হইল সবাই নিয়ে নিচ্ছে, কেউ মুক্ত নিচ্ছে, কে স্বর্ণ নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, আর ওই আয়াজ হজরত সুলতান মাহমুদ গাজনীকে মুসলমান সামনে নিয়ে বসে গেছে। আয়াস, তুমি যাচ্ছ না, দেখো আমার ওই সেবক দরকার, আপনি আমার দরকার, আপনি থাকলে আমার সব আছে, আপনি না থাকলে আমার কিছুই নেই, বলেন সুলতান। সে আয়াস সবসময় অফিস সে কার্যক্রম হওয়ার আগে রাজস্বর মধ্যে একটা আলমিরা ছিল, সেটা খুলতেন কেউ ছাড়া, সেখান থেকে কিছু বাইর করিয়া দরজা বন্ধ করে কিছুক্ষণ কান্নাকাটি করতেন। এখন যারা ওনার প্রতিহিংসু যারা আছে, এরা বাদশাকে বললেন, এই প্রত্যেক দিন খাজানার দরজা বন্ধ করিয়া নিচেও টাকা বসে লুট করে, টাকা হলো ঘটনা কি, তুমি তালা বন্ধ কি করো, তোমাকে হেসতে দিতে হবে, বলে হুজুর দিতে পারে, করো কি জন্য, বলে করি এই জন্য যে আমি যখন আপনার খেদমত আসছিলাম, তখন আমার গায়ের মধ্যে একটা ফাড়া লামা ছিল, একটা ফাড়া লুঙ্গি ছিল, একটা ফুরান টুপি ছিল, ফুরান ফাগরি ছিল, আজকে আমি আপনার পাশে আছি, আপনার খাদেম, একনিষ্ঠ খাদেম, আপনি আমার পরামর্শের কোনো কাজ করেন না,
আমার সেই দরজা বলন্দ হয়েছে, এটা দেখি এখন আমি আল্লাহকে বলি যা বলি, আমি ওই পুরানা কাপড়টা পরিয়া আমি আগা আমি আগের কথাটা আমি আর করি, আগের কথাটা আমি আর করি। সেজন্য অতীত স্মরণ রাখবেন, অতীত স্মরণ রাখিয়া বর্তমানে যা আপনার হয়েছে এটার জন্য আল্লাহ দরবারে শুকর করবেন। সবর করলে সদর হবে, শুকর করলে সকর হবে, সকর মানি মিষ্টি, সকর মানি মিষ্টি, আপনার জীবন সব পড়া সুমধুর হয়ে যাবে। সবরে সদর, ফখরে কহর, শুকুরে সকর, আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দান। অতএব এই মাহে রমজান শরীফে সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেন যে হাশরের ময়দানে কোরআন এবং রমজান, আল্লাহকে বলবেন আই বারী তাআলা, তোমার এই বান্দাকে আমি দিনের বেলায় খেতে দিই নাই, সব ব্যবস্থা আছে আমি তারে খেতে দিই নাই, সুতরাং আমি রমজান তার জন্য সুপারিশ করতেছি। হাশর ময়দানে সমস্ত রমজান যেগুলো আল্লাহর দরবারে কবুল হবে এগুলো নূরের স্তম্ভ বনিয়া আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, এবং কোরআনে করিম নূরের স্তম্ভ হয়ে বলবে হে আল্লাহ তোমার বান্দাকে আমি ঘুমাতে দিই নাই, ইফতারি করার পরে কেমনে আমি কোরআনকে শুনবে নামাজের মাধ্যমে, সেজন্য তারা হুড়া করে সেই মসজিদে আসি যাই, অথচ অসময় ইফতার করে আমার শরীর বাড়ি হয়ে যায়, সবাই বিছানা চায়, সেই বিছানা একটু শো হটে বাদত রমজান শরীফের রোজাদারা পালন করে, এবার এদের জন্য এদের বিছানায় দোয়া করে, এদের বিছানায় দোয়া করে, এদের পরিধানে কাপড় দোয়া করে, এবং এদের ফালনে দোয়া করে, এবং নিঃশ্বাস যখন পেলে প্রতিদিন নিঃশ্বাস নিয়ে দোয়া করে যে হায় রমজান, রমজানের রোজাদার ব্যক্তি যে তুমি নিঃশ্বাস শান্তসার পেলতেছ, প্রতিদিন নিঃশ্বাস আমাদের জন্য কি আমাদের মধ্যে সাক্ষী হবে, সেই কোরআনও বলবে আল্লাহ আমি তোমার বান্দার জন্য সুপারিশ করছি। এই রমজানের সুপারিশ, কোরআনের সুপারিশ, যত সুপারিশের জগৎ আছে সমস্ত সুপারিশ তারাই পারবেন যাদের জন্য আমার নবীর সুপারিশ মঞ্জুর হয়েছে। যাদের জন্য আমার রসুলের সুপারিশ মঞ্জুর নাই তাদের জন্য কাহারও সুপারিশ মঞ্জুর নাই, কাহারও সুপারিশ আল্লাহ কবুল করবে না, কেননা আমার নবীর সাথে তার মামলা বলা হয় না। আমার নবীর সামনে এমন এমন ষড়যন্ত্র সেই করেছিল যেগুলোর দ্বারা আমার নবীর মাজাম মিল্লাতের দায়িত্ব আদায় করতে কষ্ট হয়েছে, আমার রসুলের উম্মতের কষ্ট হয়েছে। এরকম অনেক জায়গা আছে, মসজিদ বাঁধতে বাধা, মসজিদে আসতে বাধা, নামাজ পড়তে বাধা, মাহফিল করতে বাধা, মাইকের কাছে পারমিশন লাগবে, এরকম মাজহাব মিল্লাতের কর্মের প্রতি বাধা প্রদানকারী বর্তমান কি সামনে আরো বাড়বে, সামনে আরো বাড়বে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ জিকির জমিনে না হলে সেই জমিন থাকবে, সেই জমিন থাকবে না, সেই জমিন পৃথিবীর জমিনের মধ্যে অনেক জায়গা আছে সেখানে কোনো শাসাবাদ হয় না, পাথর কে পাথর, এই পাথরের ইতিহাস দেখলে দেখা যায় সেই এলাকার এমন কৌম ছিল, কৌমে আদ, কৌমে সমুদ, কৌমে হুদ, কৌমে নূহ, এরা আল্লাহ এবং আল্লাহর নবীদের সামনে বেয়াদবি করার কারণে এটা পাথরের জগৎ বানিয়ে দিচ্ছে, পাথরের জগৎ বানিয়ে দিচ্ছে, সেখানে অবস্থান করা বসবাস করা সম্ভব না, সেখানে কোনো বাসস্থান হবে না, অভিশপ্ত জায়গা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে আমাদের আওলাদের দ্বারা, আমাদের দ্বারা আল্লাহর মাহবুবের সাথে যাতে এক কিঞ্চিত বরাবর বেয়াদবি করা তো দূরের কথা, বেয়াদবি যারা করে তাদের সাথে সম্পর্ক করা হারাম, তাদের সাথে সম্পর্ক করা হারাম। সেজন্য ভাইরা সুপারিশ 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 তাদের জন্য হবে যাদের ইমানের উপর আমার রসুলের সমর্থন আছে, আমার রসুলের উন্মত হিসাবে যাদের প্রতি সমর্থন নাই তারা কোথাও মুসলমান না জাত পাবে না, জান্নাত পাবে না, সুপারিশও তারা পাবে না। আমার রসুল করিমের দরবারে আমরা যারা পাপী পাপীরা, আমরা যারা যদি আমার রসুলের দরবারে যদি কবুল হয়েছি আল্লাহ দরবার আমাদের কবুল হয়ে, আল্লাহ দরবার আমাদের জন্য কবুলিয়ত রয়েছে। তাই আমার রসুল বলছেন কিয়ামতের ময়দানে সেই কোরআন সেই রমজান সুপারিশ করবেন। এবং আমার রসুলের দ্বিতীয় হাদিস, এই হাদিস হযরত আবি হুরায়রা রাওয়ায়াত করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু আমালিন ইবনি আদামা ইউদাউফুল হাসানাতু বি আশি আমসালিহা ইলা সাবঈ মিআতি দিরহাম, বনি আদম যত নেক আমল করেন বা ঈমান, ঈমানের সাথে
তাদের প্রতিটি নেক আমলের প্রতিদান আল্লাহ দেবেন, করবেন এক পাবেন দশ, করবেন এক বলেন করবেন এক পাবেন দশ। সেটা সময়ের কারণে, নিয়তের কারণে, জাগার কারণে, ব্যক্তির কারণে সেটার ফজিলত বেড়ে যায়। কতটুকু হয়? সত্তর পর্যন্ত হয়, সত্তর থেকে সাতশো পর্যন্ত হয়। কতটুকু হয়? সাতশো পর্যন্ত, সাতশো পর্যন্ত হয় আমল একটা, প্রতিদান কটা? সাতশো। কিন্তু মাহে রমজানের যারা রোজাদার, রোজাদারের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, قال الله تعالى الا الصوم فانه لي فرض عين, রমজান শরীফের রোজা কিন্তু আমার নবীর উম্মতগণ, আমার বান্দাগণ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি। ভাঙার অনেক ব্যবস্থা আছে কিন্তু ভাঙে না, রাখে ওয়ানা আইজিবি, এটার প্রতিদান, এটার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব, মাধ্যমে দেব, আলহামদুলিল্লাহ, মাধ্যমে, মাধ্যমে দেব না, মাঝখানে কোনো মিডিয়া থাকবে না, দাতা আমি, গ্রহীতা আমার, রোজা মতো পালন করেন। এই হাদিসের আরেকটি বাক্য আছে, আসমুলি বা আনা উজাবি, রোজা আমার জন্যে, সেটার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, রোজা আমার জন্যে এবং সেটার প্রতিদান স্বয়ং আমি, আমি আল্লাহ, আমি আল্লাহ মানে আমার আল্লাহর সন্তুষ্টি, আমার আল্লাহর রেজামন্দ, আমার আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়ে যায় তাহলে আমাদের জন্য সব রাজি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা আছে তার জন্য সব আছে, আর যার জন্য মাওলা নাই তার জন্য কেউ নাই, নিজের আপনও দোষ মনে করে। সেজন্য গত রোজা জুমার মধ্যে বলেছিলাম, তাহলে এই মাহে রমজানের রাসূল কারীমের হাদিস, একটা নফল করলে সেটার দরজা ফরজ হয়ে যায়, আর একটা ফরজ করলে এটা সত্তর হয়ে যায়, সত্তর ফরজ হয়ে যায়। তো রোজা কয়টা আমাদের? তিরিশটা। তিরিশ সত্তর হিসাব করেন কত ফরজ আদায় হচ্ছে, তিরিশ সত্তর বলুন, তিরিশ সত্তর, হ্যাঁ একুশশো, আলহামদুলিল্লাহ আমি হিসাব করেছি আপনাদের মুখ থেকেও ভাবাচ্ছি আর কি। তাহলে একুশশো ফরজ আদায় হয়ে যাচ্ছে মাহে রমজানের রোজার দ্বারা, হিসের দ্বারা, রোজার দ্বারা। তাহলে আমার মনে হয় দশ বারের কম আমরা উজু বানাই না, প্রতিটি উজুর মধ্যে কয় ফরজ? সাইড ফরজ, গোসল আবার ফরজ আছে, জুমা ফরজ আছে, নামাজের আর কান আকান তেরা ফরজ আছে, এই যে ফরজগুলো আমরা যে আদায় করতেছি, এ কি এক ফরজের সব কি দশ ফরজ না সত্তর ফরজ? আর এইটা যদি নিয়ত পালা হয়, আদায় সুন্দর হয়, তাহলে এটা সাতশো কাছাকাছি চলে যাবে। তাহলে একটা যদি সাতশো ফরজ হয়ে যায় তাহলে আমাদের ফরজের মাত্রা কত হতেছে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুল এরশাদ করছেন, ইয়াদুউ শাহাবাতাহু ওয়া তাআমাহু মিন আজালি, হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং বাণী, রসুলুল্লাহ আমার রসুল রাবি, আমার রসুলের এই বাণী আবার আবি হুরায়রা রাবি, যেহেতু আমার বান্দা আমার ওয়াস্তে খানা বাদ দিছে, শাহাবাত বাদ দিছে, জায়েজ স্ত্রী আছে ঘরে কিন্তু স্ত্রীর কিটা টাচ করছে না, আমি আল্লাহর ওয়াস্তে। সেজন্য আল্লাহ সেই রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দের কথা বলছেন, অটোমেটিকলি এই দুইটি আনন্দ প্রকাশ পায়, তারা সত্যিকারের মোমেন্ট আল্লাহর ওয়াস্তে রোজা রাখে, তখন অনুভব করা যায়। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সেই দুইটি আনন্দের মধ্যে একটা আনন্দ হচ্ছে রোজা রত পালনকারী, রোজা রাখার পরে যখন ইফতারের টাইম চলে আসে, ইফতার সামনে বসে, ওই সময় এমন এক আনন্দ দেখা যায়, সে আনন্দটা বেরোজগার ব্যক্তি যদি ইস্তায় নিয়ে বসে সেই আনন্দটা সেই অনুভব করবে না, সেই বরকত সেই পাবে না। এই ইফতার শুধু আমাদের জন্য সুন্দর ন, বরকত ন, সওয়াব আছে এবং আনন্দ আছে, যার ইমান যত কামল হয়েছে ওই সময় তার আনন্দ সেরকম হোক ইফতারের টাইমটা। আমার কাছে অনেকে টেলিফোনে ফোন করে, হুজুর কোনো মুসলিম যদি ইফতার করতে যায় খারাপ হয়, এদেরকে আমাদের ইসলামী আদর্শ বলে দেখাই না, এরা দেখতে গেলে টকির ইমানদার একদিন মুসলমান হয়ে যায়, সুতরাং এদেরকে ইফতারের মধ্যে বসে না, এবং তুমি তোমার অবস্থানা সে অবজার্ভ করুক, সেই দেখুক যে মুসলমানের আদর্শ কিরকম, ওইটা হচ্ছে একটা আনন্দ,
আর স্বাদও লাগে, ভালো লাগে, কোনো অসুখ বিসুখ নাই, বেলা হিসাব খাইতে পারে না, অন্য টাইমে কোনো কত সমস্যা দেখা যায়। দুই নম্বর হচ্ছে যখন জান্নাতে যারা যাবেন আল্লাহ বলবেন শুক্রবারে বলবেন, আর আমার জান্নাতিরা তোমাদের জান্নাতের যত ব্যবস্থা আমার পক্ষ থেকে হয়েছে আর কিছু তোমাদের চাহাত আছে, বলবেন আল্লাহ তোমার আওয়াজে তো মগুল তোমাকে দেখলে কেমন লাগবে, সুতরাং মগুল তোমাকে দেখতে চায়। আমার আল্লাহকে আল্লাহ যখন দিদার দেবে তখন বন্দাগণ বলে আল্লাহ তোমার দিদারে আমরা চাই, আর বেহের তো আর কিছু আমাদের ভালো লাগছে না, তুমি আল্লাহ দিদারে বলা সে দিদারে খোদা আনন্দ, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। আপন জনকে দেখলে আপনার ভালো লাগে, আমার আল্লাহ চেয়ে আমার রসুল চাপন আমাদের জন্য কি আছে, আমার আল্লাহ চেয়ে আমার রসুল চাপন আর কি আছে, সেজন্য আল্লাহ এবং রসুলকে দেখার সেই যোগ্যতা যাতে অর্জন করতে পারে দুনিয়ার একেবারে লাইফ ইজ শর্ট, সীমিত হয় আর এর মধ্যে আজকের থেকে তৈর হতে হবে আল্লাহ এবং রসুলকে দেখার সেই যোগ্যতা যে আমরা অর্জন করতে পারি, সে আমার সে আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান। আমিন। এবং ওয়ালা খুলুফু ফামিস সাইমিন আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহাইল মিসকি, একই হাদিস, রোজাদার বন্দাগণ কিছু না খাওয়ার কারণে মুখ থেকে একটা গন্ধ বাইর হয়, গন্ধটা আমি দুর্গন্ধ বলবো না, হয়তো দুর্গন্ধ আপনি মনে করতেছেন বা আমি মনে করতেছি এটা দুর্গন্ধ না, সে আল্লাহর কাছে এত সুগন্ধ কিরকম মেশকো আম্বরের চেয়ে, মেশকো আম্বরের সুগন্ধ চেয়ে আরো সুগন্ধ রোজাদার বন্দার মুখের সেই গন্ধটা। এবং ওয়াসিয়ামু জুন্নাতু, আল্লাহ রমজান শরীফের এই সিয়ামকে এবং মুসলমানের রোজাকে আল্লাহ ডাল বলেছেন, ডাল ডাল মানে যারা যুদ্ধ করে তারা ডাল দিয়ে ঠেকায় শত্রুকে, এবং জাহান্নামের আগুন থেকে আজাব থেকে বিপদ থেকে খবরে মতের সময় হাসার ময়দানে এই রোজা হবে আমাদের জন্য ডাল কর্মকাণ্ড সারা যেগুলা শরীরের সম্মত মানা শরীরের ব্যাপারে এগুলোর থেকে বিরত রাখিয়ে তারা রোজা রাখে, ওই রোজা আবদ্ধ পালন করার অবস্থায় যদি বাজারে কর্মকাণ্ডে কর্মশালায় যদি কারো সাথে কোনো কথাবার্তা কাড়াহারি হয় কথাবার্তা করস হয় সে আপনাকে মারার জন্য এসে গেছে, আপনি বলবেন ভাই আমি রোজা রেখেছি, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিরোধ নাই, কোনো প্রতিজন নাই, কোনো ঝগড়া নাই, কোনো সালিস নাই, কোনো বিচার নাই, রোজাদার কি বলবে ভাই আমি আমি রোজা রেখেছি, আমার রসুলের আদর্শ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহে রমজান শরীফের রোজাগুলো যা আছে সঠিকভাবে আমরা যাতে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনাদের সাথে একটা শুভ সংবাদ সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামী মঙ্গলবার এই মসজিদের মধ্যে খতম তারাবির মোনাজাত হবে, বিশ্ব মুসলিমের জন্য দোয়া হবে, আপনার জন্য দোয়া হবে, সবাই তো শুক্রবারে তারাবির নামাজ আসতে পারেন না, শুক্রবারে আসেন অনেক দূর দরাজ থেকে, ওখানে আমার তারাই আসছে কোথায় একদম একদম খালগঞ্জ থেকে, ওই আমার তালুই আমার হুজুর কামলার মনিকা আহমদ সব রহমতুল্লাহ মনিকা, এরকম অনেক দূর থেকে মুসল্লি আসেন এখানে নামাজ পড়তে আসেন, আপনারা যদি দোয়ার মধ্যে শরীর হতে চান আজকে দিয়ে যেতে পারবেন, অতএব আপনার সবাই মুরাদের মধ্যে শরীর হবেন, এবং আমার মা বোনদেরকে বলবেন আমার সালাম দেবেন, আমার নতুন রেশারে সালাম দেবেন, যাতে আগামী দোয়ার মধ্যে নিজের শরীর হয়, এবং যারা যারা মা বোনরা খতম আদায় করছে তাদের জন্য এই দিন ইনশাল্লাহ মুনাজাত হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে মাহে রমজান শরীফের রহমত মাগফিরাত নাজাত অর্জন করার তৌফিক দান করুন।